বিগত বেশ কয়েকদিন ধরে ব্যাপক বৃষ্টির জেরে ভাসছে গোটা কোচবিহার। এবার সে একই ছবি দেখা গেল কোচবিহার নিশিগঞ্জ 1 নং গ্রাম পঞ্চায়েত এলাকার বিভিন্ন এলাকায়। জল জমে থাকার ফলে ব্যাপক ভোগান্তি পোহাতে হচ্ছে স্থানীয় মানুষদের। দীর্ঘ সময় ধরে বৃষ্টি আসলেই এই একই পরিস্থিতির শিকার হতে হচ্ছে এলাকার বাসিন্দাদের। বারংবার এই সমস্যা সমাধানের আর্জি জানিয়েও কোনো প্রকার লাভ হয়নি। পঞ্চায়েত প্রধানকে জানানো হয়েছিল? জানানো হয়েছে, জায়গায় জায়গায় ই হইতেছে, মানে মিটিং হয়, মিটিং টিটিং এ ডাকে, আমরা তখন যাই, যাই বলি আমাদের কথা কোনো গ্রাহ্যই দেয় না। আমাদের রাস্তা করবার জন্য অনেকবার কয় কি বলো তোমাদের কি সমস্যা আছে বলো, তা বলি আমাদের কোনো সমস্যা না, আমাদের ঘর বাড়ি তো দিবা না, আমরা চাই না, তা আমাদের রাস্তাটা করে দিও। অল্প রাস্তা দিয়ে যাই, ব্যবসা করে, ব্যবসা যাইতে পারে না, সাইকেল থেকে জিনিস নিয়ে আসে পইরা যায়, তা বলি ওরা ওইটা গ্যারেজ দেবে না, আমাদের কথা দামেই দেয় না, পঞ্চায়েতরা দামেই দেয় না। দীর্ঘ সময় অতিক্রান্ত হয়ে গেলেও এখনও পর্যন্ত কোনো প্রকার নিকাশি ব্যবস্থা তৈরি করা হয়নি গোটা এলাকায়। বর্তমানে তাই রীতিমতো ক্ষুব্ধ হয়ে রয়েছেন গোটা এলাকার মানুষ। প্রায় 40 বছর আগে বিয়ে হয়ে এসেছিলেন এলাকারই এক বাসিন্দা কল্পনা বর্মন। তবে তখন থেকে তিনি এই একই পরিস্থিতি দেখছেন। সামান্য বৃষ্টি হলে জলমগ্ন হয়ে পড়ছে গোটা এলাকা। তবে দীর্ঘ সময় পরেও এই ভোগান্তির অবসান হয়নি। বাড়ি থেকে বেরোতে পারছেন না এই বৃষ্টির জলের ফলে। বারংবার এই বৃষ্টির জল, নোংরা জল পেরিয়ে যাতায়াত করতে হচ্ছে এলাকার মানুষকে। পঞ্চায়েত প্রধানকে জানিয়েছেন এই বিষয় নিয়ে? কতবার জানাইছি, অনেক কবার জানাইছি, ওরা কিছুই করতেছে না। এটা কত নম্বর বুথ? 185 খোকোবাড়ি। কি চান এখন আপনারা? আমরা ওই জল যাওয়ার রাস্তা চাই, আর আমাদের রাস্তাটা কমপ্লিট চাই। সামনেই তো পঞ্চায়েত নির্বাচন, এই মুখে এরকম আন্দোলন কি করবেন? আমাদের আমরা ভোট দেব না তাহলে। বিগত বেশ কিছুদিন ধরে যেভাবে বৃষ্টি হচ্ছে তাতে গোটা এলাকা থেকে জল বিন্দুমাত্র নামতে চাইছে না। চলাচল করতে ব্যাপক সমস্যায় পড়তে হচ্ছে গ্রামের অধিকাংশ মানুষদের। দীর্ঘ সময় ধরে এই গ্রামের জল নিকাশি ব্যবস্থা বিন্দুমাত্র নেই। সেই জন্য বহুবার আবেদন জানানো হয়েছিল স্থানীয় পঞ্চায়েত স্তরের সদস্যদের। তবে এখনও পর্যন্ত পঞ্চায়েত স্তরের সদস্যরা সেই কাজ করে উঠতে পারেননি। তাই বর্তমান সময় রীতিমতো ক্ষুব্ধ হয়ে রয়েছেন এলাকার মানুষেরা। স্থানীয় প্রশাসনিক স্তরের কর্তাদেরও বারংবার আবেদন জানানো হয়েছিল, তবে দীর্ঘ সময় পরেও কর্ণপাত করা হয়নি সেই আবেদনের ওপর। বিক্ষোভ মানে কি, এই যে দেখেন আমাদের জল দেওয়ার রাস্তা নাই, আমরা একবার না দুইবার না তিনবার অবজেশন করছি পঞ্চায়েত প্রধানরে, যে আমার এই জল দেওয়ার রাস্তাটা আপনারা ঠিক করে দেন, উনিরা ঠিক করে দেয় নাই। আর আজকে দেখেন কত বছর থেকে যারা জল বুক করতেছি আমরা, আর এবারে দেখেন আমরা 3 দিন থেকে বাতের শুলেন উনান ধরে না, এই জলের ডুবে গেছে আমাদের জলে। কি চান আপনারা? আমরা কি চাই? আমরা এই রাস্তা চাই, আমরা সাহায্য চাই। কোচবিহার থেকে সার্থক পণ্ডিতের রিপোর্ট, লোকাল 18 বাংলা।